হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গয়নাগাটি। কিছুদিন পরেই তো 15th August, আমাদের দেশ ভারতবর্ষের স্বাধীনতা দিবস। উইথ দিস মোটিভেশন আজকের এই জুয়েলারিটা বানাতে চলেছি। 15th আগস্টে যে কোনো কালচারাল প্রোগ্রামের সময় এই ধরনের জুয়েলারি আপনারা ইউজ করতে পারেন, খুবই সুন্দর লাগবে এবং আপনারা নিজেরাই বাড়িতে এই জুয়েলারিটা বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি একটা মাউন্ট বোর্ডের ওপরে রাউন্ড শেপ ড্র করে নিচ্ছি। আমার কাছে পেন্সিল কম্পাস ছিল বলে আমি পেন্সিল কম্পাস ইউজ করেছি। আপনাদের কাছে না থাকলে আপনারা অন্য যে কোনো কিছু ইউজ করতে পারেন, গোল বস্তু, কোনো কিছু ঢাকনা ইউজ করতে পারেন। তারপরে আমি যেরকমভাবে ড্র করে নিয়েছিলাম রাউন্ড শেপটাকে, সেই অনুযায়ী কেটে নিচ্ছি এটাকে। আমি এখানে টোটাল 3টে রাউন্ড শেপ ড্র করে নিয়েছি, 3টে বেস করব। চোখারের জন্য যে বেসটা আমি করছি সেটা তুলনামূলক বড় রেখেছি এবং দুটো রেখেছি কানে দুলের জন্য, যেগুলো তুলনামূলকভাবে ছোট। অল রাইট, 3টে বেস কাট করে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে চলে যাচ্ছি পরের প্রসেসে। আমি একটা কাপড়ের টুকরো নিয়েছি। আপনাদের কাছে যদি সাদা রঙের কাপড় অ্যাভেলেবেল থাকে আপনারা সেটাই ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে সাদা রঙের কাপড় এই মুহূর্তে ছিল না, তাই হাতের সামনে যেটা পেয়েছি সেটাই এখন কাজে লাগাচ্ছি। প্রথমে আমি একটু আঠা অ্যাপ্লাই করে নিলাম। এখানে আমি ফেভিক্রিলের ফেব্রিক গ্লুটা ইউজ করেছি। এটার সাথে রাউন্ড করে কেটে নেওয়া বেসটাকে অ্যাটাচ করে নিয়ে একটু অংশ বাড়তি রেখে আমি এইভাবে অতিরিক্ত যে কাপড়ের টুকরোটা আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবারে যে অংশটা বাড়তি রেখেছিলাম তার মধ্যে এরকম ছোট ছোট কাটস করে নিচ্ছি। এতে আমার ফোল্ড করতে সুবিধা হবে। আপনারা চাইলে কাটস নাও করতে পারেন। তারপরে কেটে নেওয়া অংশগুলোতে অল্প অল্প করে আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এইভাবে কন্টিনিউয়াসলি ফোল্ড করতে থাকছি। এইভাবে আমি ছোট ছোট কাটস করে নিই, কারণ এইভাবে কাটস করে নিলে আপনারা দেখতেই পাচ্ছেন ফোল্ড করাটা খুবই ইজি হয়ে গেছে, কোনো রকমের এবড়ো খেবড়ো কিছু হচ্ছে না। সো আমি তো সবসময় এই প্রসেসটাই ফলো করি। এবারে চলে যাচ্ছি পরের প্রসেসে। প্রথমেই বললাম আমার কাছে হোয়াইট ফেব্রিক ছিল না, সেই জন্য আমি এই বেসটাতে হোয়াইট কালার করে নিচ্ছি। আপনাদের কাছেও যদি হোয়াইট ফেব্রিক না থাকে তাহলে আপনারা কিন্তু এরকম যে কোনো রঙের কাপড় দিয়ে এটাকে কভার করে সাদা রং করে নিতে পারেন। ওকে, তো আমার 3টে বেসেই হোয়াইট কালার করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি একটা হোয়াইট কালারের ডলি সুতো নিয়েছি। সুতোটাকে আমি পুরোপুরি আনফোল্ড করে একটা টাসেলের মতো শেপ করে কেটে নিয়েছি। শেষ দুটো প্রান্তকে এক জায়গায় করে আমি মিডিল পোর্শনটাকে আইডেন্টিফাই করে নিলাম প্রথমে। এবারে যে বড় সার্কেলটা রয়েছে চোখারের জন্য সেটাকে নিয়ে আসলাম। ব্যাক সাইডে আমি আঠা অ্যাপ্লাই করছি। এখানেও কিন্তু আমি ফেভিক্রিলের ফেব্রিক গ্লুটা ইউজ করছি। আঠাটাকে একটু স্প্রেড করে দিলাম। এবারে সুতোটাকে এর ওপর থেকে আমি বসিয়ে দিচ্ছি। এবারে বাকি অংশটাতেও আমি আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো মতো। আঠাটাকে আঙুলের সাহায্যে স্প্রেড করে নিচ্ছি। এবারে একই মাপের আমি একটা সার্কেল বেস কেটে রেখেছিলাম কাপড়ের, সেটাকে এর ওপরে বসিয়ে দিলাম। খুব ভালোভাবে আঠার সাথে এটাকে আটকে নিতে হবে। চলে যাচ্ছি পরের প্রসেসে। ফ্রন্ট সাইডে যে সাদা ফেব্রিক রং করে নিয়েছিলাম সেটা শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু এই প্রসেসটা করতে হবে। প্রথমে এই গেরুয়া রংটাকে নিয়েছি আমি। আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তারা তো নিশ্চয়ই জানেন রংগুলি সম্পর্কে আমার খুব একটা ভালো ধারণা নেই। আমি খুব একটা সুন্দর ডিজাইন করতে পারি না, তবে খুব সহজ প্রসেসে ডিজাইন তৈরি করি যাতে সবাই এইরকম ডিজাইন করে নিতে পারেন। আমার মতো যদি কেউ থাকেন যে রংগুলিতে ভয় পান তাহলে সেও এইরকমভাবে করে নিতে পারবে। তো আমি যেটা করছি, আমি একদম সার্কেল ড্র করে নিয়েছি ছোট ছোট করে। এটা কিন্তু ভীষণই ইজি, যে কেউ করে নিতে পারবেন। এবার এই সার্কেলটা ড্র করে নেওয়ার পর তার মধ্যে থেকে আবারও ছোট ছোট সার্কেল আমি ড্র করে নেব আর সেগুলোকে ফিল করে নেব। একদম সেম প্রসেসে আমি সবুজ রং দিয়েও তলায় সার্কেল করে নিয়েছি আর সার্কেলগুলোকে ফিল করে নেব।
তারপরে একদম শেষে মাঝখানটায় নীল রঙটা দেব। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি একদমই খেয়াল করিনি যে আমার নীল রঙের ডিব্বাতে রং একদমই শুকিয়ে গেছে, শেষও হয়ে গেছে। তো কাজ চালানোর মতো আপাতত রয়েছে, একটু জলের সাথে মিশিয়ে যেটুকু করা সম্ভব সেটুকু করে নিলাম। চোখাটা ড্রাই হতে রেখে দিয়েছি, চলে এসেছি কানের দুল নিয়ে। কানের দুলে আমি আর কোনো আলাদা রকম ডিজাইন করছি না, একদম অ্যাজ ইট ইজ রং করে নিচ্ছি শুধু। কানের দুলটার রং করা কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি এটাকে রেখে দিচ্ছি শুকানোর জন্য। তারপরে আমি চলে এসেছি একটা বড় সাইজের সেফটি পিন নিয়ে। এটাকে দিয়ে তলার দিকটাতে আমি একটা ছিদ্র করে নেব। সবুজ রংটা যেহেতু নিচের দিকে থাকে, তাই ওটাকেই তলার দিক ধরে নিতে হবে। অলরাইট, ছিদ্রটা করে নেওয়ার পরে আমি নিয়ে এসেছি একটা জাম্পলিং আর একটা কড়ি। জাম্পিংয়ের মুখটাকে প্রথমে আমি ওপেন করছি। এবারে দেখুন, যে ছিদ্রটা আমি করেছিলাম সেই ছিদ্রটার মধ্যে থেকে জাম্পিংটাকে এফোর ওফোর করে বের করে নিচ্ছি। খুবই সিম্পলভাবে এবং ইজিলি এটা চলে আসে। তারপরে কড়ির ব্যাক সাইডেও একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটার মধ্যে থেকে জাম্পিংটাকে আমি নিয়ে নিলাম। এবারে জাম্পিংয়ের মুখটাকে বন্ধ করে দিচ্ছি, চেপে সিকিউর করে নিচ্ছি। সো এই জিনিসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে চলে যাব কানের দুল বানানোর প্রসেসে। আমি ব্যাক সাইডের যেটা বেস থাকে বা স্টুপ থাকে সেটা নিয়েছি, আর বেসের মতো করে রাউন্ড শেপে আর একটা কাপড় কেটে নিয়েছি। এবারে স্টুপটাকে এর মধ্যে থেকে এফোর ওফোর করে নিলাম। এখানে আমি আবারও ফেভিক্রিলের ফেব্রিক গ্লুটা ইউজ করছি। স্টুডের ব্যাক সাইডে আমি একটু আঠা অ্যাপ্লাই করে সেটাকে কাপড়ের সাথে অ্যাটাচ করে নিচ্ছি। আর কানে দুলে যে বেসটা আমি বানিয়েছিলাম তার ব্যাক সাইডে এবারে ভালো মতো আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি। আঠাটাকে আঙুলের সাহায্যে স্প্রেড করে নিলাম। এবারে এই স্টুড বসানো যে কাপড়টা সেটাকে আমি ঠিকঠাকভাবে এইভাবে বসিয়ে নিচ্ছি। এখানেও কিন্তু খেয়াল রাখতে হবে স্যাফরন কালারটা যেন উপরের দিকেই থাকে। আমার চ্যানেলের সকল মেম্বারসদেরকে জানাই স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা। আজকের এই জুয়েলারি মেকিং টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। Stay safe, be creative. Ta-da!